Hello there, what's up? Welcome back to another brand new episode of Writers Tells. Boalkhali bashi, amra ajke achi Boalkhali bashi ter mezbani onushtane. Amra jodio ashilam ekhane hocche bhai brother circle niye. তো ভাই ব্রাদার সার্কেলের আড্ডা প্লাস হচ্ছে আমাদের জামাই আছে, জামাই মানুষ, আমাদের হচ্ছে ফ্রেন্ডের বোনের বিয়ে হয়েছে আজকে, বিয়ে উপলক্ষে হচ্ছে বোয়ালখালীতে আসা, বোয়ালখালীর ছেলের সাথে বিয়ে হয়েছে। সো গ্রামটা হচ্ছে বেঙ্গুড়া স্টেশন, সো হয়তো ভাই মাইট বি আমার অ্যাক্সেন্টে মিস্টেকও হতে পারে, বাট টিল দেন ওয়েটিং। হ্যাঁ, আস্তে ধীরে হচ্ছে গ্রামটাকে হচ্ছে আমি এক্সপ্লোর করবো আজকে। সো অনেক লেট হয়ে গেছে, সানও পড়ে গেছে, লাইটিং একটু প্যারা হতে পারে, বাট স্টিল নাও সরি ফর ইট, টেক কেয়ার। এই আমরা এখন কই আছি লোন ভাই? আমরা এখন বেঙ্গুড়া স্টেশন আছি। আচ্ছা, বেঙ্গুড়া স্টেশন আছি, ভালো কথা। এখন কথা হচ্ছে এইখানে কি উপলক্ষে আসছে সেটা বলো, তুমি বলো। আমি আসছি, আমরা আসছি আমার ছোট বোনের অনুষ্ঠান হচ্ছে এখানে বিয়ের। তো অনুষ্ঠান চলছে, পাশাপাশি হচ্ছে আমরা দেরি করে আসছি, রাস্তার জ্যাম, আমরা ভাবিনি এত দেরি হবে। তোমাদের চিটাগাং স্পেশাল, চিটাগাং চিটাগাং না, খারাপ না, ভালো, সবকিছুই ঠিক আছে। আসছি, আইসা পৌঁছাইছি, লেকলি হলো পৌঁছাইছি, এবং কম বেশি মুরব্বীদের হালকা বকা ঝোকা খেয়ে ভালোবাসা ভালোবাসা। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আমাদের দমন সাহেবরে দেখা দিচ্ছি, এই হচ্ছে আমাদের বোন জামাই। আসসালামু আলাইকুম। আর আচ্ছা, এইখান দিয়ে হচ্ছে যে এই মানে এটা তো সব ধান ক্ষেত না, ওই ব্রেজিলের কিসে? ওইটাই ট্রেন যায় ওইখানে, ওইখান দিয়ে ট্রেন যায়? জি জি, ট্রেন যায়। ও নাইস নাইস। এইখানে হচ্ছে খাল আছে একটা, আপনারা একটু পরে খাওয়া দাওয়ার পরে আমি ওখানে নিয়ে যাবো। ওয়াও গ্রেট। এখানে একটা খাল আছে, ওই খালে ওই ওইটা কিন্তু বিশাল একটা খাল ওইখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে। আচ্ছা আচ্ছা, ওকে। আর এখানে তো অবশ্য বোঝা যাচ্ছে না, বাট আমরা হচ্ছে ওখানে যাই, যাব একটু পরে, ওই ওইখানে খাল আছে, খালে যাব। হ্যাঁ, ওই গ্যাপটা। জি জি। আচ্ছা, ওইখানে তো যাব ইনশাআল্লাহ, সমস্যা নাই। ওকে, আমরা গুর কথা চারটি পা, তার সাথে কিন্তু নেই একটা আছে গুর আটটি পা। এটা এভাবে খায় না তো, আগে বাড়ি মারতে হাতে ধইরা জার্কিং করে বাটতে হয়। হ্যাঁ, তুই তো পাকিস্তানি অক্কল যে হাতুরি দিতে বাড়ি বাড়ি বাই করে। কি ভাই, আরেকটা প্লিজ, আরেকটা আনবো, আরেকটা নষ্ট করে। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো খাবার ছিল মেজবানি। আমাদের তুরাক ভাই, হ্যাঁ এটা এটা রাগ করে, এটা রাগ করে, আমাদের আমার শাশুড়ির কথা নাই, সেটা এখানেও নাই আন্টি। আপনাদের কেক আছে আর যেটা আছে সেটা দেন। লেমন ভাই অলরেডি, এটা কত নম্বর চলতেছে? আমি তো গিভ আপ করে দিছি। কত নম্বর? আমি কিন্তু তুমি যদি বলন খাওয়া শুরু করবো। আচ্ছা, খাওয়া শুরু করো। এই খাচ্ছে তা খাওয়ার সময়ের জন্য একটা মানুষের চেহারা সবচেয়ে বিদঘুটি লাগে হচ্ছে খাওয়ার সময় দেখলে। আচ্ছা, তোমার আমি নিয়ে নেব। এই সেই নষ্ট ছেলেরা যেটা আমাদের খাবারটা নষ্ট করছে, দিতে 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 শেষ করে দিচ্ছে, দিতে 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 শেষ করে দিচ্ছে। আনফর্চুনেটলি আমরা আস্তে আস্তে লেট করছি, সো দ্যাট হচ্ছে যে এখন খালের উপর আছি, খালে দেখার মতন কিছু নাই, ভয়েস দিয়ে দিয়ে শুনতে হবে আর কি। এখানে জোনাবি চড়া করে জ্বলতেছে, বোঝা যাচ্ছে মনে হয়, খুব সুন্দর লাগছে ওয়েদারটা, যদি একটু একটু করে বোঝা যাচ্ছে জোনাকি পোকা চলতেছে, জ্বলতেছে যে যাক, হেভি জোস একটা লোকেশন। এই সানসেট ভার্সন, এইখান দিয়ে একটু মোটামুটি পাচ্ছি আলোটা। এই
এই ইয়া হচ্ছে খালটা বোয়ালখালী থেকে আমরা ট্যুর করে আসলাম, কিন্তু দুঃখের খবর এই যে তাড়াহুড়া করে বের হওয়ার কারণে আমি হচ্ছে আমার মোটর ব্লগিংয়ের যে মাউন্ট স্পিকার অ্যাডাপ্টার এগুলো কিছুই নিতে পারি নাই। এটা হচ্ছে কপাল বলবো না অন্য কিছু বলবো। আর আমার যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ করে যাচ্ছে ঢাকাতে ফ্রেন্ড আসলো, সো দ্যাট হচ্ছে যে গেলাম ঘুরে আসলাম। খারাপ না আসলে, এক্স্যাক্টলি ওইখানে যে হচ্ছে অনেক কিছু দেখলাম। আর গ্রামের রোড হচ্ছে যে এরকম সাপের মতন, এমনি এমনি করে জিলাপি প্যাস দিয়ে গেলাম, ভালোই কর্নারিং হয় দেখে ওখানে। অ্যান্ড যাওয়ার সময় একটু টাইম বেশি লাগছে, কারণ ফ্রাইডে অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে হাইওয়েতে সবাই জ্যাম। কর্ণফুলী ব্রিজ পার করতে করতে খবর হয়ে গেছে, যাওয়ার সময় হয় নাই অবশ্য খবর। যখন আমরা ব্যাক করতেছি, ব্যাক করার সময় খবর হয়ে গেছে। সো আজকের এই ব্লগটা হচ্ছে এতটুকুই। সো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, সো হাউপফুলি নেক্সট টাইম দিনের বেলা গিয়ে হচ্ছে যে ব্লগিং করতে হবে, কারণ লাস্ট টাইম বোয়ালখালীতে কোনো ব্লগ করার চান্স পাই নাই। পুরাপুরি হচ্ছে সান ড্রপ হয়ে গেছে পুরাপুরি, তাও স্টিল নাও আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। দেখেন, কমেন্ট করেন এবং প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ অফ এইসব ভিডিও বানানো হয় শুধু আপনাদের জন্য। আচ্ছা, আমি মাজিদ হাসান রন্টি, যেটা আমার নাম, কিন্তু চ্যানেলটা হচ্ছে আপনাদের জন্য। টিল দ্যান টেক কেয়ার, আল্লাহ হাফেজ।